না আমার আর তোমার নাম লাগার কোনো দরকার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। সো বেসিক্যালি আজকে আমাদের পেজের রিমন্ড অ্যান্ড আমার ফার্স্ট ব্লগ এটা। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমরা ঘুরতে আসলাম দুর্গাসাগর, বরিশাল সিটি থেকে একটু দূরে নিরিবিলি অ্যান্ড সুন্দর একটা প্লেস। ঢুকতেই দেখলাম মাটির তৈরি কিছু জিনিসপত্র, সো আমি এগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর সামনের দিকে একটু হাঁটলাম অ্যান্ড এই প্লেসটা মাশাল্লাহ, আমার সবসময় এই প্লেসটা খুব বেশি ভালো লাগে দুর্গাসাগরের, অ্যান্ড এটার ভিউটা মানে কী বলবো অনেক সুন্দর। এখানে ওর ফোন সেট করতেছিল অ্যান্ড দুর্গাসাগরের প্রত্যেকটা জায়গা আসলে আগের থেকে অনেক বেশি ইম্প্রুভ করে ফেলছে, সো এখন আরও বেশি সুন্দর লাগতেছে। সো এখানে আমি জাস্ট আমার নিজের একটা ক্লিপ নিতে বললাম। সাইডেই দেখলাম অনেকগুলো মাছ জিয়ানো অ্যান্ড এগুলো অনেক কিউট ছিল। এক মামা দেখলাম কুলফি মালাই বিক্রি করছে, আগে তো এগুলো অনেক খেতাম বাট এখন তো বলতে গেলে পাওয়াই যায় না, সো আমরা দুইটা মালাই নিয়ে নিলাম। তারপর ওকে আমি বললাম তুমি আমার একটা ভিডিও নাও অ্যান্ড ও এমন ঘুরে নি দিছে, দিস ইজ দ্য রেজাল্ট। অ্যান্ড এই বোটটা দেখে আমার খুব ইচ্ছা করতেছিল বোটে চড়তে, বাট আনফর্চুনেটলি ওদের সব বোটগুলো বুক ছিল তাই আর চড়া হয়নি। তারপর ও বললো তুমি কি এটা ক্রস করে ওই সাইডে যেতে পারবা? আই ওয়াজ লাইক ওকে, বাট ইট ওয়াজ নট পসিবল অ্যাট অল, আমি পারিনি যেতে। দেন আমরা জাস্ট একটু ক্লিপ নিলাম অ্যান্ড একটু ভিউটাকে এনজয় করতেছিলাম দুজনে। অ্যান্ড এটা কি সুন্দর না মাশাল্লাহ। তারপর দোলনা দেখে জাস্ট দোলনায় উঠে পড়লাম, এটা আমার খুব ভাল লাগে। অ্যান্ড এর পরের ক্লিপটা আমি মজা করতেছিলাম ওর সাথে যে এখানে তো এফ লেখা আছে, সাইডে জাস্ট একটু আল লিখে দিই। বেসিক্যালি আমরা জাস্ট ফান করতেছিলাম অ্যান্ড আমরা সারাদিন এত বান্ধবামি করি তার কি বলবো। সো হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টটা দেখলাম, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অ্যান্ড সব কিছু অনেক বেশি সুন্দর ছিল, বাট প্রবলেম ইজ এখানে এত মশা ছিল যে বসার মতো কোনো ওয়ে ছিল না। তো আমি বললাম জাস্ট দুইটা কোক নাও অ্যান্ড দেন চলো। তারপরে আমি জাস্ট একটা ক্লিপ নিতে বললাম। দেন এই তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপরে রাস্তায় দেখলাম স্ট্রবেরি বিক্রি করতেছে, সো বাসার জন্য স্ট্রবেরি কিনলাম, সাথে খাবার বাড়ি থেকে নান এবং হালিম কিনলাম। তারপর এই তো বাসার দিকে চলে আসলাম। আজকে এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।